الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহারির বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাতের এই মাস পবিত্র মাহে রমজান দান করেছেন। সুবহানাল্লাহ। যেই মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফরজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আর এই মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 70টি ফরজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়াহুয়া শাহরুস সবর, এই মাস ধৈর্যের মাস। ওয়াসসবরু সওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই মাস শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। নবীজি বলেন, وَالشَّهْرُنْ يُزَادُ فِيهِ رِزْقُ الْمُؤْمِنِ, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই মাসে ইফতার করানো, এই মাসে সাহরি খাওয়ানো, এই মাসে দান সাদকা করা, সকল কিছুই ইবাদত। ইবাদতের এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন এই কারণে, যেহেতু আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন এক পবিত্র মাস যে মাসে আমি পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কমারে চারবার ঘোষণা দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো শোনো শোনো, আমি কুরআন নাযিল করেছি জিকির হিসেবে, স্মরণ হিসেবে, এই কুরআন জান্নাত জাহান্নাম তোমাকে বুঝিয়ে দিবে, দুনিয়া আখিরাত তোমাকে চিনিয়ে দিবে। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো কোরআন অনুযায়ী তোমরা গবেষণা করে জান্নাতিন মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন নাজিলের এই মাস রমজান, কোরআন তেলাওয়াত করা, কোরআনের তাফসির বোঝা, কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা ইমানের দাবি। সম্মানিত শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের তেলাওয়াত। তেলাওয়াত করছেন ক্বারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم طسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاء وسبحان الله رب العالمين يا موسى إنه أنا العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنك جان
ولى مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদের কণ্ঠে পবিত্র কোরআনুল করিমের সূরা নামলের এক থেকে এগারো নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, যখন পবিত্র কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সূরা আন-নামল, এই সূরাটি পবিত্র মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে ৯৩টি আয়াত এবং ৬০টি রুকু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, তাসীন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবীন। আল্লাহু আকবার। তাসীন হরফুল মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, পথ নির্দেশ ও সুসংবাদ ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। ইমানদার কারা? আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই সব লোক ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আর যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে। আল্লাহর নবী বলেন, কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে আমলের হিসাব নেওয়া হবে সে আমল হচ্ছে আসসালাত, নামাজ। এই নামাজ আমরা নিজেরা আদায় করব, নামাজ জামাতের সাথে আদায় করব, এবং যারা নামাজ আদায় করে না তাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব। কারণ আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে ইমানের পরে যে আমল সব থেকে বেশি দামি, ওই আমলের নাম হচ্ছে নামাজ। এই যে আমরা মাহে রমজানে সালাতুত তারাবি ২০ রাকাত আমরা আদায় করছি, পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত আমরা শুনছি, ফজর জোহর আসর মাগরিব ইশার নামাজে তাহাজ্জুদের নামাজে কোরআনুল করিম তেলাওয়াত করছি, আমাদের হৃদয়ের মধ্যে কতই না শান্তি আসছে। এ নামাজ জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ আদায় করতে হবে। নিজে নামাজ পড়ব, নিজের পরিবারকে বলবো, নিজের আত্মীয় স্বজনকে বলবো, নিজের ছেলে মেয়েকে নামাজি বানাবো। কারণ নামাজি পরিবারের প্রতি খাস রহমত নাজিল করেন কে? আল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, মুমিন হচ্ছে তারা যারা যাকাত প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক তাদেরকে রিজিক দান করেছেন, ওই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এই যাকাত আমরা দিব, দুস্থ গরিব অনাথ ইয়তিম অসহায় বিধবা তাদেরকে আমরা যাকাত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধনীর সম্পদে রয়েছে গরিবের হক। আজ যাকাত ও কন্তারাতুল ইসলাম, ধনী এবং গরিবের মধ্যে সেতু বন্ধন হচ্ছে এই যাকাতের মাধ্যমে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর মুমিন হলো তারা যারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহর দরবারে জাররা জাররা পরিমাণ আমলের হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক অনুপরিমাণ নেক আমল করলে তার সাজা প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এক যাররা পরিমাণ গুনাহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার শাস্তিও দান করবেন। যারা জান্নাতের মেহমান হবে ডান হাতে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, যারা জাহান্নামী হবে তাদের বাম হাতে জাহান্নামের আমল নামা দিয়ে জাহান্নামের মেহমান বানিয়ে দিবেন। নাউযু বিল্লাহ। কবরে হাশরে মিজানে ফুল সিরাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা মায়ার বান্দা হতে চাই তাহলে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আর আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ। ইন্নাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। ওই সব লোক যারা পরকালের উপর ঈমান আনে না আমি তাদের কৃতকর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করে দিয়েছি, ফলে তারা বিভ্রান্তিতে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে তাদেরকে অনেক বড় বড় সম্মানী করেছেন, আল্লাহ তাদেরকে অনেক টাকার মালিক করেছেন, তাদের সম্পদ বাড়ি গাড়ি তাদের কাছে বড় ভালো লাগে। এই বাড়ি গাড়ি চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো তার নেক আমল। সুবহানাল্লাহ। কবরে যেতে হলে নেক আমল নিয়ে যেতে হবে, হাশরের ময়দানে উপায় হবে নেক আমল, ফুল সিরাতে উপায় হবে নেক আমল। আমরা যদি দান সদকা করি ওই দান সদকা আখেরাতে আমাদের নাজাতের উপায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলাইকাল লাযিনা লাহুম সুউল আযাব ওয়াহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। আর এরা হচ্ছে তারাই ওই বান্দা যাদের জন্য মন্দ শাস্তি রয়েছে, এবং এই পৃথিবীতে তারা হত্যা করত, মানুষ নির্যাতন করত, আর এরাই হচ্ছে আখিরাতে সর্বাপেক্ষা অধিক ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তারা মানে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আখিরাতে জাহান্নামের নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম। আর নিশ্চয় আপনাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে প্রজ্ঞাময় জ্ঞানীর নিকট থেকে। সুবহানাল্লাহ। কোরআন যিনি শিক্ষা দিয়েছেন আমার নবীকে তিনি কে? আল্লাহ। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন, তিনি আল্লাহ যিনি আমার নবীকে কোরআনুল করিম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইযু ক্বালা মূসা লি আহলিহি ইন্নী আনাসতু নারা, যখন মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বললেন, তার স্ত্রীকে বললেন, আগুন আমার নজরে এসেছে, তোমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, অনতিবিলম্বে আমি তোমাদের নিকট সেটার কোনো খবর নিয়ে আসতেছি যাতে তোমরা আগুন পোহাতে পারো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতপর তিনি যখন গেলেন আগুনের কাছে তখন ঘোষণা দেয়া হলো আল্লাহর পক্ষ থেকে, এই ঘোষণা কল্যাণ দেয়া হয়েছে তাকে, এ আগুন আলোময় ভূমিতে রয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং তাদেরকে যারা সেটার আশপাশে রয়েছেন, ফেরেশতাগণ এবং পবিত্রতা ঘোষণা করছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি প্রতিপালক সমগ্র জাহানে। সুবহানাল্লাহ। আওয়াজ হলো, ও মূসা, নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, আমি পরম সম্মানিত, আমি পরম প্রজ্ঞাময়। সম্মানিত শ্রোতা, এই সূরার নাম সূরা নামল, নামল শব্দের অর্থ হচ্ছে পিপীলিকা, কারণ হযরত সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালামকে কেন্দ্র করে যে একটি ঘটনা রয়েছে সেই ঘটনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া লাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. নিশ্চয় আমি দাউদ আলাইহিস সালাম সুলেমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি, আর তারা
দুজনই জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারা বলেছেন, আল্লাহ তুমি আমাদেরকে বহু ইমানদার বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছো। যেহেতু বহু ইমানদার বান্দাদের উপর তুমি শ্রেষ্ঠত্ব দান করেছো, এই জন্য সদা সর্বদা আমরা তোমার দরবারে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত করলেন। উল্লিমনা মানতিকাত তয়ির, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মানিত করলেন তিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতে পেতে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে একটি পাখি ছিল, যেই পাখির নাম হলো হুদহুদ। হুদহুদ পাখিকে বলা হলো, যাও কোথায় পানি আছে আমাকে পানির সন্ধান দাও, আমি অজু করে নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করব। হুদহুদ পাখি হারিয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন হুদহুদ পাখিকে আর পাওয়া যায় না। মালিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন, হুদহুদ পাখিকে পাচ্ছেন না সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না জানি আমার হুদহুদ পাখি গায়েব হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখিকে পেলে আমি কঠিন শাস্তি দিব, অথবা আমি হুদহুদ পাখিকে আমি জবে করে ফেলব। একটু পরে হুদহুদ পাখি আসলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে। হুদহুদ পাখি বললেন, ও বাদশাহ সুলাইমান, আমাকে মেরো না, আমাকে হত্যা করো না, আমি তোমাকে এমন একজন রানীর সংবাদ দিচ্ছি। ইন্নি ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, এমন একজন নারী যে নারী বাদশাহী করছেন এমন একটি দেশ, ইয়ামিন শহরের সাবা নগরীতে তিনি বাদশাহী করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটি সিংহাসন দান করেছেন। ওয়ালাহু আরশুন আযীম, তার রয়েছে বিশাল বড় একটি সিংহাসন। তাফসীরের মধ্যে এসেছে এটা ছিল 80 গজ দৈর্ঘ্য, 40 গজ প্রস্থ, স্বর্ণ রৌপ্য দ্বারা এই সিংহাসন তৈরি করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি বললেন, আমি ঘুরে ঘুরে দেখলাম কোথাও পানি নেই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দিলেন, আপনি যদি ওই মহারানীর সাথে কথা বলতে চান তাহলে আপনি একটি চিঠি লিখুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি চিঠি লিখলেন মহারানী বিলকিসের কাছে, সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে আমার চিঠি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি এই চিঠিটি লিখেছি। সুবহানাল্লাহ। তুমি এই চিঠি পাওয়ার পর আমার উপর শ্রেষ্ঠত্ব করতে চেও না, বরং তুমি আত্মসমর্পণ করে আমার কাছে মুসলমান হয়ে যাও। এই চিঠি পাওয়ার পর মহারানী বিলকিস তার সঙ্গী সাথীদেরকে, মন্ত্রী পরিষদদেরকে ডাকলেন। সবাই বললেন, আমরা আজ জাতির মতো হব না, সামুদ জাতির মতো হব না, যারা তাদের নবীদের সাথে বিরোধিতা করেছেন। আমরা জিন জাতি, আমরা কালিমা পড়ে সুলাইমান পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতে মহারানী বিলকিস, তার সঙ্গী সাথী, মন্ত্রী পরিষদ, তার রাজত্বের সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মহারানী বিলকিস বললেন, ও সুলাইমান পয়গম্বর, আমি তোমার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, শুধু তাই নয়, ইন্নি জালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করেছি, যেহেতু আমি মূর্তি পূজা করতাম, যেহেতু আমি সূর্যের পূজা করতাম। ও আসলামতু মা সুলাইমান লিল্লাহি, এখন আমি সুলাইমান আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি, যেই আল্লাহ আসমান জমিন কুল কায়নাতের মালিক। সুবহানাল্লাহ। পিপীলিকার সাথে কথা বলেছেন হযরত সুলাইমান পয়গম্বর, যার কারণে এই সুরার নাম হলো সুরা আন-নামাল। পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটি সুরার এমনিভাবে শানে নজুল রয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে, তাফসির বুঝে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলেই তো আমাদের জীবন হবে সুন্দর। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ইতিকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতাকিফ ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে
তিন খন্দক দূরত্বে রাখেন, এক একটা খন্দক হলো আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুল যুনুব ওয়া ইউজজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইতিকাফকারী মূলত গুনাহ থেকে দূরে চলে যায়। ইতিকাফকারীর আমলনামা এত বেশি বেশি নেকি প্রদান করা হয়, মনে হয় তিনি যেন সারা রাত জেগে আছেন আর সারা দিন তিনি ইবাদত বন্দেগী করছে। সুবহানাল্লাহ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না, দুনিয়ার সকল কিছু ছেড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে চলে আসো। যদি তোমার লাইলাতুল কদর নসিব হয়ে যায়, তুমি নিশ্চিতভাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আসুন, আমরা এখন একটি হামদে বারি তাআলা শুনবো। রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। দয়া করে কভু যেন ভুলি না গো প্রভু তোমারে, মোদের সৃষ্টি করলে তুমি দয়া করে কভু যেন ভুলি না গো প্রভু তোমারে, শরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জীবনে ধন্য হবে জীবন মোদের দুজাহানে, নবীর দিদার পাই যদি এই জীবনে ধন্য হবে জীবন মোদের দুজাহানে, তার শিলায় সৃষ্টি করলেন আরশ মাওলা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। থাকি যেন মোরা ওলিদের সাথে, যাদের দেখা হয় গো নবীর সাথে, থাকি যেন মোরা ওলিদের সাথে, যাদের দেখা হয় গো নবীর সাথে, তাদের মাঝে পাই গো খুঁজে তোমারে মাওলা, আল্লাহু আল্লাহ
রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব হতে যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মওলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সম্মানিত শ্রোতা, এই মাহে রমাদান এসেছে, আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহর সান্নিধ্য লাভ করব, বিশেষ করে আমরা যদি গরিব দুঃখীদেরকে সাহারি ইফতার খাওয়াই এবং আমাদের চারপাশে অনাথ ইয়াতিম বিধবা নিরন্ন দুস্থ যারা রয়েছে তাদেরকে যদি আমরা সেবা করি তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। আল্লাহর নৈকট্য লাভের মাস রমজান, এ বিষয়ে আমরা এখন গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা আব্দুজ্জাহির মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমাদান গোটা মুসলিম উম্মার জন্য এক বিশেষ নিয়ামত। এ মাসে মুমিন বান্দাহগণের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে, মানুষের আত্মা হয় পরিশুদ্ধ। আমরা জীবনভর যত গুনাহ করেছি রমজান মাসে সেজন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইব। যত বেশি বেশি বিনম্র চিত্তে চোখের পানি ফেলব ততই আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দাহ যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান তখন ওই পানি জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাকে মাফ করে দেন। রমজান মাস গুনাহ মাফের এক অপূর্ব সুযোগ। রোজাদারদের শুভ সংবাদ দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমাহ ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাসমূহ খুলে দেয়া হয়, খুলে দেয়া হয় জান্নাতের দরজাগুলো এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। সুতরাং এ সুন্দর সময়কে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব এবং কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এ কোরআন তেলাওয়াতকারীর জন্যে হাশরের মাঠে আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে। কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, রব্বি আন্নি মানাআতুহুন নাওম বিল্লাইল ফায়াশফিনি ফীহ। হে আমার রব, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমি সুপারিশ করছি, দয়া করে আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহর নৈকট্য অর্জনের আরেকটি উত্তম পথ হল ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করা। আল্লাহ তাআলা এ বিষয়ে ইরশাদ করেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো এবং তার নিকটবর্তী হও। সুতরাং আমাদের উচিত রাতের শেষ প্রহরে সালাতে দাঁড়িয়ে যাওয়া, বিশেষ করে তাহাজ্জুদ সালাত। এ নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। আল্লাহর প্রিয় বান্দাগণ এ সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের কিছু অংশ সালাতুত তাহাজ্জুদ আদায় করো, এতে খুশি হয়ে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবে। রমজান মাসে আমরা অহেতুক কথাবার্তা থেকে নিরাপদ থাকব, ঝগড়া ফাসাদে লিপ্ত হব না, যথারীতি সালাত আদায় করব। এ বিষয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনগণ সফলকাম, যারা তাদের সালাতের ব্যাপারে খুবই বিনয়ী ও বিনম্র, যারা অনর্থক কথাবার্তা থেকে নির্লিপ্ত।
মাহে রমাদানে আমরা অসহায় গরিব দুঃখী ও অভাবী মানুষের পাশে দাঁড়াব, তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন, কারণ গোটা সৃষ্টি আল্লাহর। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকা ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, অর্থাৎ সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, অতএব আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক প্রিয় যে আল্লাহর পরিজনের প্রতি উত্তম আচরণ করে। মোমিনগণ সব সময় পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অসহায় মানুষের প্রতি সদয় হয়ে থাকবেন, এটাই মোমিন জীবনের বৈশিষ্ট্য। মূলত নফল সাদাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা খুবই সহজ, এজন্যে আমরা যদি অনাহারীর মুখে খাবার তুলে দেই, যার পরনে বস্ত্র নেই তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেই, এতে আল্লাহ খুবই খুশি হন। এ বিষয়ে প্রিয় নবী বলেছেন, তোমরা একটি খেজুর হলেও দান করো, কেননা দান জাহান্নামের আগুনকে তেমনিভাবে নিভিয়ে দেয় যেমনিভাবে আগুন লাকড়িকে নিঃশেষ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আইয়ুমা মুসলিমিন কামা মুসলিমান সাওবান আলা উরিগিন নাসাহুল্লাহ মিন খুদরিল জান্নাহ, অর্থাৎ কোনো মুসলমান, বস্ত্রহীন কোনো মুসলমানকে বস্ত্র দান করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশতে সবুজ রঙের পোশাক পরাবেন। সুতরাং পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত, নফল সালাত, নফল সাদাকা প্রতিটি ভালো কাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ভালো ভালো আমলগুলো করার মধ্য দিয়ে তাঁর নৈকট্য অর্জনের তৌফিক দিন। সম্মানিত শ্রোতা, এই মাহে রমাদানের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজেই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হাদিসটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আসসাবুলি ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে আমি প্রতিদান দিব রোজাদারের, এবং অন্য হাদিস শরীফে এসেছে আমি আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। অতএব মাহে রমাদানে সিয়াম এমন একটি নেক আমল যে আমল পালন করার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে, এবং আল্লাহর গুণে বান্দা গুণান্বিত হতে পারে। আল্লাহ তাআলা চান তোমাদের আশেপাশে যারা দুস্থ, ইয়তিম, অনাথ রয়েছে তাদের দুঃখ যেন তোমরা বোঝো, আল্লাহর গুণে গুণান্বিত করতে চান আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হও, আর অতি উত্তম গুণ, অতি উত্তম রূপ মহান আল্লাহর। ওই গুণে গুণান্বিত হওয়ার অর্থই হচ্ছে সৃষ্টির মধ্যেই স্রষ্টার খুশি। সম্মানিত শ্রোতা, আল্লাহর নৈকট্য লাভের মাস রমজান সম্পর্কে আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আলোচনা করছেন মুফতি মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। আল্লাহ চান তার বান্দা তার গুণাবলী অর্জন করে তার সৃষ্টির প্রতি সেই গুণের প্রকাশ ঘটাক। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, আর আল্লাহর রং অপেক্ষা চমৎকার আর কোনো রং হতে পারে কি? সূরা বাকারা আয়াত 138। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তিরমিজি শরীফ। যেহেতু মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি, তাই তাকে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হতে হলে অবশ্যই সেসব গুণ অর্জন করতে হবে। পবিত্র রমজানের বরকতে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ফলে আদম সন্তান রোজা পালন, নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, দান সদকা, ফিত্রা, যাকাত প্রদান ও জিকির আজকার ইত্যাদিতে মশগুল হয়ে আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভের সুযোগ পেয়ে যায়। ইতিকাফের মাধ্যমে মানুষ দুনিয়ার সব কিছু ত্যাগ করে আক্ষরিক অর্থেই আল্লাহর সান্নিধ্যে চলে যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুৎসিতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি তখন তার দিকে দৌড়ে যাই,
বান্দা যতক্ষণে আমার দিকে এক বিঘদ অগ্রসর হয় আমি ততক্ষণে তার দিকে এক হাত অগ্রসর হই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে যেভাবে মনে করে আমি তার সঙ্গে সেই রূপ করি। যদি সে আমাকে নিজে নিজে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি নিজে নিজে। যদি সে মজলিসে আমার আলোচনা করে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। পানাহার, কামাচার ও পাপাচার থেকে বিরত থেকে সর্বক্ষণ আল্লাহর স্মরণে তার ওই প্রেম সাগরে ডুবে থাকার মাধ্যমে একজন মুসলমান নর ও নারী হাকিকতে সিয়াম সাধনা করতে পারে। আর এই উচ্চ পর্যায়ের সিয়াম সাধনার মাধ্যমে রোজাদার আল্লাহর সান্নিধ্য লাভে নিজেকে ধন্য করে নিতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য, তাই রোজার প্রতিদান আমি নিজেই দেব। আর রোজাদারের জন্য রয়েছে দুটি আনন্দ যা তাকে খুশি করবে, এক, যখন সে ইফতার করে সে খুশি হয়, এবং দুই, যখন সে তার প্রতিপালকের দিদার লাভ করে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। বুখারী শরীফ। রমজান পাওয়ার পরও যারা নিজেকে পাপমুক্ত করতে পারল না তাদের ধিক্কার জানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির ব্যাপারে বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার সামনে আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আমার প্রতি দরুদ পড়ল না। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারল না। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক যে তার বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু তাদের মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারল না। তিরমিজি শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো একটি নফল ইবাদত করল সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল, আর রমজানে যে ব্যক্তি একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করল। সূরা আলাকের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ঘোষণা করেন, আপনি সেজদা করুন এবং নৈকট্য অর্জন করুন। আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভের মাধ্যম হল সেজদা করা। রমজানে পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কোনো ওলি বন্ধুর সাথে শত্রুতা করে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। বান্দা আমার নৈকট্য অর্জনের জন্য ফরজ আদায়ের চাইতে প্রিয় কোনো ইবাদত করেনি, আর আমার বান্দা আমার নৈকট্য লাভে ইবাদত করে থাকে। এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি, আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার চোখ, কান, হাত ও পা হয়ে যাই, যা দ্বারা সে দেখে, শোনে, ধরে ও চলে। যদি সে আমার কাছে চায় তাহলে আমি তাকে দিয়ে দেই, যদি আমার আশ্রয় কামনা করে তাহলে আমি আশ্রয় দান করি। সম্মানিত শ্রোতা, আসুন আমরা মাহে রমজানকে ইবাদতের মাস রূপে গ্রহণ করে আল্লাহর সান্নিধ্য লাভে সচেষ্ট হই। মুফতি মাওলানা ARM মহিউদ্দিন খান ফারুকী অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সম্মানিত শ্রোতা, এ মাহে রমাদানে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর গুণে আমরা যেন গুণান্বিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআনুল কারীমে আমাদের পথ নির্দেশনা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে আমাদেরকে আল্লাহর পথে থাকতে বলেছেন, আমরা যেন সে পথে সে মতে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার, আল্লাহর রঙে রঙিন হওয়ার এবং আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন। কারণ হাশরের ময়দানে যখন মানুষেরা আল্লাহকে রাজি খুশি করবেন,
নেক আমলের মাধ্যমে তখন হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, হে বান্দারা তোমরা আমার কাছে কি চাও? তখন বান্দাগণ বলবেন, আল্লাহ আমরা তোমাকে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দাবান্দির সাথে দিদার করবেন, দেখা দিবেন। মুসলিম শরীফের হাদিস যেমনি ভাবে আকাশে চাঁদকে সবাই দেখতে পায়, তেমনি ভাবে আল্লাহর নেককার রোজাদার বান্দাবান্দিগণ আল্লাহকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন আল্লাহ নৈকট্য লাভ করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজা রেখেছেন হযরত আদম আলাইহিস সালাম, রোজা রেখেছেন দাউদ আলাইহিস সালাম, একদিন পরে একদিন রোজা রেখেছেন আমাদের প্রিয় নবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রোজা যেন কোনো অবস্থায় ভঙ্গ না হয় আমাদের সকলকে খেয়াল করা উচিত। আর আমাদের সকলকে এটাও খেয়াল করা উচিত, আমাদের চলা ফেরা কাজ লেনদেন সকল কিছু আমরা যাকে অনুকরণ অনুসরণ করব তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেমনি ভাবে রোজা রেখেছেন আমরা তেমনি ভাবে রোজা রাখব। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি যেমনি ভাবে নামাজ আদায় করেছেন আমরাও ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করব। আসুন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা এখন একটি নাত রাসূল শুনব। বিশ্ব শান্তির তুমি যে রবি, কুল জাহানের তুমি যে নবী, তব তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি। বিশ্ব শান্তির তুমি যে রবি, কুল জাহানের তুমি যে নবী, তব তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কুফর শেরক দূর করিতে আসলো রে ভাই কোন নবী, তাওহীদেরই মশাল জেলে জাহিলিয়ার আদর ধুরি। কুফর শেরক দূর করিতে আসলো রে ভাই কোন নবী, তাওহীদেরই মশাল জেলে জাহিলিয়ার আদর ধুরি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরনি, তশরিফ আনলেন বাদশা নবী আমেনার নয়নমণি। রবিউল আউয়াল সোমবারেতে নতুন সাজে ধরনি, তশরিফ আনলেন বাদশা নবী আমেনার নয়নমণি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জান্নাতেরি বৃক্ষ পাতায় গিলমান ও আল হুরশি, তাদের গায়ে লেখা আছে তোমার নাম আল আরাবি। জান্নাতেরি বৃক্ষ পাতায় গিলমান ও আল হুরশি, তাদের গায়ে লেখা আছে তোমার নাম আল আরাবি।
as-salatu as-salamu alayka ya Rasulallah as-salatu as-salamu alayka ya Habiballah as-salatu as-salamu alayka ya Rasulallah as-salatu as-salamu alayka ya Habiballah বিশ্ব শান্তির তুমি যে রবি কুল জাহানের তুমি যে নবী তব তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি বিশ্ব শান্তির তুমি যে রবি কুল জাহানের তুমি যে নবী তব তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি As-salatu as-salamu alayka ya Rasulallah As-salatu as-salamu alayka ya Habiballah As-salatu as-salamu alayka ya Rasulallah As-salatu as-salamu alayka ya حبيب الله الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله الحمد لله আসলে নবী প্রেম যাদের অন্তরে আছে তাদের তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাদ শুনলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে আল্লাহর নবীর নাম যে বলবে আল্লাহ রাসূল শান যে গাইবে তাকেও তো চুমু দিতে ইচ্ছা হয় তার কারণেই তো আমরা নবীজির নাম মোবারক শুনে চুমু খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহ রাসূল বলেছেন হে আবু বকর তুমি আমার নাম শুনে চুমু দাও যারা আমার নাম শুনে চুমু দিবে ইন্নী কায়িদান ইলাল জান্নাহ আমি নবী তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহর নবীকে ভালোবেসে আমাদের সিয়াম সাধনা করা উচিত আমাদের জীবনকে পরিচালনা করা উচিত আমাদেরকে যাকাত দেওয়া উচিত আমাদেরকে দান সদকা করা উচিত সম্মানিত শ্রোতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে বেশি বেশি দান সদকা করতেন এবং হাদিস শরীফে এসেছে কারিহুল মুরসালা বুখারী শরীফের হাদিস যেমনিভাবে প্রবাহিত বাতাস প্রবাহিত হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিভাবে তিনি দান সদকা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন বিশেষ করে যারা সাহরি খেতে পারে না ইফতার খেতে পারে না আত্মীয় স্বজনকে আমরা যেন সাহরি ইফতার দিতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 82 নম্বর আয়াতে বিশ্ববাসীকে একটা দিক নির্দেশনা দিয়েছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা হে দুনিয়ার মানুষ তোমাদের উচিত তোমরা অল্প অল্প হাসো তোমরা বেশি বেশি কাঁদো জাহান্নামের কথা মনে করে আল্লাহর নবী কেঁদেছেন আমাদেরকেও কান্না করা উচিত তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি বের হয়ে যায় আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দির জীবনের সকল গুনাহ ক্ষমা করে তওবাকে কবুল করে নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তায়িবু আনি যামবি কামা লা যামবা লাহু একজন তওবাকারী লোক আল্লাহর কাছে এমনই প্রিয় হয়ে যায় মনে হয় যেন তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না আমাদের সকলকে বেশি বেশি তওবা করা উচিত যেমনি ভাবে তওবা করেছেন নূর নালা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 থেকে 100 বার দৈনিক তিনি তওবা করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা তওবা 103 নম্বর আয়াত খুযু মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী গো তাদের সম্পদ থেকে যাকাত সংগ্রহ করুন যা দ্বারা আপনি তাদেরকে মাল পরিচ্ছন্ন এবং পবিত্র করবেন এবং যারা যাকাত দেয় তাদের জন্য আপনি দোয়া করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিন মুসলমানদের সম্পদ জীবনকে ক্রয় করে নিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
অন্যকে ইফতার দিচ্ছে, অনেকে নিজে কষ্ট পাচ্ছে অন্যকে সাহারি খাওয়াচ্ছে। কেন? কারণ তিনি জানেন একজন মুমিন মুসলমানকে সাহারি খাওয়ালে, ইফতার করালে সে খাবার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের খাবার হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে ইমানদার, আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাদ্য দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম আমাকে তোমরা পানি পান করাওনি, আমি বস্ত্রহীন ছিলাম আমাকে বস্ত্র দাওনি। মানুষরা বলবেন, ওগো আল্লাহ, তুমি তো খাও না, তুমি তো পান করো না, তুমি তো পরো না। আল্লাহ বলবেন, তোমাদের চারপাশে যারা ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, বস্ত্রহীন ছিল, তাদেরকে যদি তোমরা দিতে, আজকে আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين। ও ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী হলেন চার শ্রেণী, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, আল্লাহর ওলিদের পথে রয়েছে মুক্তি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরা তাওবার শেষ দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নিশ্চয়ই তোমাদের নিকট তাশরীফ এনেছেন তোমাদের মধ্যে থেকে এমন একজন রসুল যিনি মানুষ কষ্টে থাকলেও আল্লাহর নবী কষ্ট পান, তোমাদের কল্যাণ অতিমাত্রায় তিনি কামনা করেন আল্লাহর কাছে। মুমিন মুসলমানদের জন্য তিনি দয়ালু এবং মুমিন মুসলমানদের জন্য তিনি রউফুর রহিম, তিনি পূর্ণ দয়ালু এবং পূর্ণ দাতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হলেন রউফ, নিজে রহিম, আবার আমাদের প্রিয় নবীকেও তিনি রউফ রহিম বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনি বলে দিন, ও কাফেরেরা, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত নেই, আমি তারই উপর ভরসা করছি এবং তিনি মহান আরশের অধিপতি। সুবহানাল্লাহ। সাহারির এই বরকতময় সময়ে আমরা যতটুকুন পেরেছি সম্মানিত শ্রোতা, কোরআনুল কারিমের আয়াত শানে নুজুল তাফসীর আমরা শুনেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতা, এই মাস ইবাদত বন্দেগির মাস, আমাদের মুখে যেন জিকির জারি থাকে, আমরা উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কার? আল্লাহ। আসুন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধুর নামের জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া খালিকু ইয়া আল্লাহ ইয়া মালিকু ইয়া আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
محمد رسول الله صلى الله عليه وسلم সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করলে মনের মধ্যে প্রশান্তি আসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা রাদ ঘোষণা দিচ্ছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বান্দা তুমি যদি অন্তরের মধ্যে প্রশান্তি পেতে চাও তাহলে আমার মধুর নামের জিকির করো সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবী রাসূলে আরবী নূরুন আলা নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যে হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে আল্লাহর নবী বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাহ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সব থেকে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর উপর আমরা দুরূদ শরীফ পড়ব কম না বেশি বেশি যেহেতু আল্লাহ নিজেও নবীজির উপর দুরূদ সালাম পড়ার জন্য নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা নিশ্চয়ই وَمَلَائِكَتَهُ وَارْتَرْ فِرِسْتَرَا يُسَلُّونَ عَلَى النَّبِي اللَّهُ نُبِيرُ پَرْ رَحْمَتْ نَزِلْ كُرَيْن اللَّهُ نُبِيرُ پَرْ دُرُوشْ شُرِبْ پُرَيْن سُبْحَانَ اللَّهُ سُبْحَانَ اللَّهُ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার নরনারীরা সাল্লু আলাইহি তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা আর আমার নবীকে সম্মানের সাথে সালাম দাও সুবহানাল্লাহ আসুন আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সোভাবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাশরে আল্লাহুম্মা সাল্লি আলা উপায় নাই নবী বিনে
মরণীতে উপায় নাই, আল্লাহ নবী বিহীনে কবরেতে উপায় নাই, আল্লাহ নবী বিহীনে হাশরেতে উপায় নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীজির উপর দুরূদ শরীফ পড়লে কতই না ভালো লাগে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা এখন প্রিয় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, কালিমায় শুনি তোমার নাম, আজানেও শুনি তোমার নাম, নামাজে তোমাকে সালাম, নবী তুমি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া শাফিউল মুযনিবিন, ওয়া রাহমাতাল লিল আলামিন, সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জওয়াবে, পড়িব মহাবিপদে, হে রাসূল আপনায় না পেলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم امين ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير اللهم امين ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد اللهم امين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اغض يا الله اغم يا الله الله سارير اي বরকতময় সময় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আমরা তোমাকে স্মরণ করছি, মেহরবানি করে আমাদের রোজা তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের সাহারি ইফতার তারাবি
কোরআনুল করিমের তিলাওয়াত দান সদকা তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের সালাতু সালাম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দান করো। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ অভাব দূর করো, আল্লাহ গো সচ্ছলতা দান করো, আমাদের সবাইকে বলি আল্লাহ তোমার বন্ধু বানিয়ে দাও। আমিন। আল্লাহ বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করার তুমি তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ আমাদের স্বাধীন সোনার বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আমিন। এই দেশের সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। আমিন। এই দেশের উন্নয়ন অগ্রগতিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে তুমি নেক হায়াত দারাজ করো। আল্লাহ আমাদের সবাইকে কোরআন অনুযায়ী তোমার সুন্না অনুযায়ী আমল করে আল্লাহ তোমার প্রকৃত মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করো। আমিন। কোন দিন মরণ দিবা জানি না, মরণ যখন দিবা রোজা মুখে মরণ দিও গো আল্লাহ। আল্লাহ মরণ যখন দিবা নামাজের সিজদায় মরণ দিও। আমিন। মরণের সময় তোমার নবীজির চেহারা মুবারক দেখাইও। আল্লাহ দেশে প্রবাসী যারা আছে সবাইকে তুমি ভালো সুস্থ সুন্দর রাখো। দিন দুনিয়া ছেড়ে চলে যাব, জান্নাতি বানাইও আর আমাদের জবানে পড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।